আপনি এক লোকে উইটাই একটা মহিলা সিটে বৈশা গেছে, আর একটা মহিলা এখন পর্যন্ত বসে না। কিন্তু মহিলা না বসলেও খেয়াল রাখছে যে এই মহিলাটা যে যে সিটের মধ্যে বইছে এই সিটটা একটু বড় ছিল, সে এটাই অনুমানের উপরে বুঝে নিছে যে সিটে যেহেতু বড় এই মহিলাটার সাথে যদি আমার একটু জায়গা দিত, মনে মনে ভাবটা ছিল। তখন হঠাৎ করে মানে যে নাম জিগানি শুরু করছে, কয় আফাজি আপনারা জানি কই জানি দেখছি মহিলা জিগাইতেছে আরেক মহিলার। তখন কহ আমিও তো মনে হইতাছে বুঝুন না, বেটেনে বেটেনে আলাপ হইলে কেমন করে, হ্যাঁ মানে বেটেনে বেটেনে যদি আলাপ হয় তাইলে তারা মানে এরা বুঝে তখন মানে কি জানি ভাই হালছে। তখন এই মহিলা এও কইতাছে আসলে বুঝি আপনারাও জানি কই জানি দেখছি মনে হইতাছে, মানে তার কথা হইলো এই মহিলার কথা হইলো যে পাম পুম দেয়া কিনো ভাই পইবো। আচ্ছা আপা তাইলে বসেন, বইছে বইয়া পরে অনেক কিছু কথা জিগাইয়া কইতাছে একটার বয়স হইব এই 80-এর উপরে, আর একটার বয়স হইব 50-এর উপরে। 50 বছরের মহিলা 80 বছরের মহিলারে জিগাইতাছে আচ্ছা আপনি আর আমি আজকে থাকিয়া সই, ওই সই কয় হ্যাঁ সই বলেন আচ্ছা সই আপনার বয়স কত? তখন 80 বছরের মহিলাটা জিগাইতা মানে প্রশ্নের জবাব দিতাছে ক আমার বয়স 15 থেকে 16। তখন 80 বছরের মহিলাটা 50 বছরের মহিলাটা জিগাইতাছে আচ্ছা সই আমারটা তো জিগাইলেনি আপনার বয়সটা কত? ক আমার বয়স এই 11 থেকে 12 হইব। তখন এই যে ট্রেনের উপরে এই যে ছাদ আছে না, এই যে ছোট ছাদ, এই যে যে যুগাল ফাতি রাখে যে, এই যে ব্যাগ স্যাগ রাখে যে, এই ছাদের মধ্যে এক মুরব্বী লোক শুইয়া ছিল। তখন শুইয়া থেকে আলাপটি শুনতেছে দুই মহিলার আলাপ, শূন্য হাইরা ফট করিয়া এই দুই দুই মহিলার মাঝখানে ভরিয়া গেছে গা। এই দুই মহিলা পাইছে রাখো হ্যাঁ বেড়া হ্যাঁ তুমি আর তুমি কি আর ফোরনের জায়গা ভাইলা না? তুমি কি আর ফোরনের জায়গা ভাইলা না? মায়াজিরা আমি যে ভরছি কারণ আছে। কই কেলে গিয়া? কই আমি যে ভরছি মায়াজিরা আমি অনুমান করছি তোমরা দুইজন আলাপ করতেছো আমি শুয়ে শুয়ে শুনতাছি, কারণ যেহেতু নিচে জায়গা নাই কিন্তু ভাবে মুইয়া দিয়া এরপরে উপরে ওইটা শুয়ে রয়েছি, কিন্তু তোমরার আলাপ আলোচনা আমি সবটি শুনছি, কিন্তু একটা আলাপ শুনে আমি একটা এই অস্থির হয়ে গেছি যে এই যে তোমরার বয়স যে ভাই কমতাছে, আমি যেটা মনে করি তোমরার বয়স তো একজনের 100-এর উপরে হইব, কিন্তু মায়াজিরা তোমরার বয়স যে ভাই কমতাছে তোমরা মনে করিয়া নেও আমি আমি কেবল তোমরার ঘর থেকে আমি ওই খাদিজা আমার ছোট বোন তার কথায় বোঝা যাইতাছে মানে হেজন সবাই হইতাছে। বিষয়টা হলো আমি আগেই বলছিলাম প্রশ্নের জবাবটা আগেই দিলাই, কারণ ঋণ মাতাতলে আমার ঘুরনটা বিশাল সমস্যা লাগে। আমি আগেই বলছিলাম যে সুলেমান নবীকে যখন একটা জেলের মেয়ে যখন প্রস্তাব দিছিল তখন মানে নাকুশ হয়েছিল, মানে এই প্রস্তাব সে গ্রহণ করে নাই। এক হইল জেলের মেয়ে, কিন্তু জেলের মেয়ে বিবাহ করলে তার একটা কলঙ্ক হইব, মানে এরকম একটা অহংকার আইসা গেছিল। আমি আমি এটা বলছিলাম না পয়সা কল, সুলেমান নবীর একটা অহংকার আইসা গেছিল এই কথাটা আমি বলছিলাম না? তে অহংকার যদি একটা মানুষের যদি আইসা পড়ে তাহলে আল্লাহ তো অহংকারে তো মানুষ পতন হয়, তাহলে তার দিকে তো আল্লাহ এমনি বেজার হয়ে গেছে। তখন তার মন মানসিকতা যখন বিচ্ছিন্ন হয়ে গেল তৎকালীন সময় এই আংটিটা হারাইছিল। এখন তোমারটা তুমিই বুঝে যে কালটা যে কইছিল অহংকারে মানুষ পতন হয়। এই পতন হওয়ার কারণে আল্লাহ তার দিকে বেজার হয়েছিল, তার দিকে নাকুশ হয়েছিল, তখন মন মানসিকতা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিচ্ছিন্ন হয়ে তার
মন মন মাইন্ডটা অন্য দিকে চলে গেছে, এই মেয়ের দিকে চলে গেছে, এই মেয়ের দিকে খেয়াল খেয়ালটা যখন গেছে ধ্যান খেয়ালটা, তখন তার হাতে আংটি কোথায়, সে কোথায়, এগুলি তার কিছু মনে নাই। অত শেষে আল্লাহর একজন নবী বটে, কিন্তু ভুল তো মানুষেরই হয়, ভুল মানুষের মাধ্যমেই হয়, নবী রাসূলরাও কম বেশ কিছু না কিছু ভুল করে গেছে, কিন্তু একমাত্র একজন ব্যক্তির ভুল হয় নাই, সেটা হইল যিনি আমার প্রিয় নবী, যিনি নবীর নবী, যিনি বিশ্ব নবী, যিনি প্রিয় নবী, যিনি সবার নবী, যিনি আল্লাহর নবী, তার কোনো ভুল হয় না। আর সকল নবী পয়গম্বররাই কিছু না কিছু কিছু না কিছু স্লিপ কাটতে হইল, ভুল করছে, এটাও আল্লাহর একটা পরীক্ষা। সব নবীরাই আল্লাহর কাছে ছায়া আনছে, যে আল্লাহ আমার এইটা দেওয়ান লাগবো, হেইটা দেওয়ান লাগবো, হেইটা দেওয়ান লাগবো, উম্মতের জন্য ছায়া নিছে, তার জন্য ছায়া নিছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় এই দুনিয়াতে আইসা জন্ম হয়ে আল্লাহর কাছে কোনো কিছু চায় নাই। বলছেন কি, যে মহান রব্বুল আলামিন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আপনি যাই বলেন তাই আমি খুশি। এরপর গেল একটা, এখন বিচ্ছেদটা কই থেকে আইলো, আমি বলছিলাম যে জন্ম থেকে বিচ্ছেদ, আমি বিচ্ছেদ দিয়ে আছি, আমি নিজেই একটা বিচ্ছেদ, এখন এইটা কইছি এইটা কইও আমার বিপদ, কয় জন্ম থেকে বিচ্ছেদটা কেমনে হইলো, জন্ম থেকে বিচ্ছেদটা কেমনে হইলো জানো, যেমন এই যে তুমি যে গানটা গাইছো, হয়তো তুমি জিনিসটা বুঝছো না, তুমি যে গানটা গাইছো যে কোন মেস্তরি না বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই, এই যে তুমি বলতেছো যে কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই, তুমি জানো না বুঝো না, কিন্তু গানটা যেটা গাইছো এইটাও একটা বিচ্ছেদ, এইটাও একটা বিচ্ছেদ। তা আমার বিচ্ছেদ জন্ম থেকে কেমনে হইল, এটা শুধু আমার না, তোমার আমার এই পৃথিবীতে মানুষ যারা আছে, আশরাফুল মাখলুকাত যা আছে, সবার বিচ্ছেদ জন্ম থেকেই। কারণ একটা মানুষ যখন আলমে আরোয়াতে থাকে, এই আলমে আরোয়াতে রহ জগৎ থেকে এরপরে কীট রূপে বাবার মস্তকে আসে, কীট রূপে, এরপরে মা এবং বাবা যখন কামভাবে লিপ্ত হয়, এই কামভাবের দাগ থাকে, এরপরে কোথায় যায়, মাতৃ সিকিমে, এই মাতৃ সিকিমে যখন 10 মাস 10 দিন থাকে, তখন আর মাতৃ গর্ব থেকে আসতে চায় না, তখন আল্লাহ এবং রাসূল বলে যে তুমি পৃথিবীতে যাও, এর চাইতে আরো খেলার, এর চাইতে অনেক বড় মাঠ আছে, তখন বাচ্চায় আসে না, কয় না আমি তোমাদেরকে ছেড়ে আমি যাব না, তখন কি করে, যে তুমি যাও আমরা তোমার সঙ্গে আছি, এই কথা বলে পাঠায়, 10 মাস 10 দিন থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হয়ে এরপরে বাচ্চাটা যখন হয়, হওয়ার সঙ্গে সঙ্গে তার যে দুইটা হাতের মুইট মারা থাকে না, কি গো ভাই সকল দেখছেন না, এই যে মুইট মারা যে থাকে, এই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতের মুইট গুলা খুলে যায়, খুলে যাওয়ার কারণ হইল আল্লাহ এবং রাসূল তার দুই হাতের মুষ্টির মধ্যে চলে আসে, তখন পৃথিবীতে যখন জন্ম হয়, জন্ম হয়ে যখন এই ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হয়ে যখন এই পৃথিবীর আলো বাতাস দেখতে পায়, তখনই এই মুষ্টি থেকে আল্লাহ এবং রাসূল চলে যায়, তখনই ওয়ানা 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 করে কান্নাকাটি শুরু করে, কি গো বাচ্চাটা জন্ম হইলে, এলা মেয়েই হোক আর ছেলেই হোক, বাচ্চাটা কান্দে না, হ্যাঁ কান্দে, এই কারণে, এই যে আল্লাহ এবং রাসূল তার সঙ্গে ছিল, কিন্তু এখন আল্লাহ এবং রাসূল নাই, এই কারণে বাচ্চাটায় কান্দে, যে আমি তো আগে তোমাদের সঙ্গে খেলতাম, কিন্তু এখন তো তোমাকে আমি দেখি না, তুমি কোথায় গেলা, এই যে বিচ্ছেদ শুরু হয়েছে, এটা হেইতা বিচ্ছেদ না, যে এই তোমার নাম কি, এক ছেলের সঙ্গে আরেকটা মেয়ের দেখা হয়েছে, তখন জিজ্ঞাসা করছে তোমার নাম কি, আমার নাম বিউটি আক্তার, যেমন যে এই নামে কেউ থাকলে ঘুষ হইনে যায়, তোমারে জানি কই দেখছি, তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি অমুক জায়গায়, তোমার বাবার নাম কি, আমার বাবার নাম অমুক, তোমার মায়ের নাম কি, আমার মার নাম অমুক, তোমরা কয় ভাই,
আমরার ওয়ে ভাই, তোমরা কয় বোন আমরার ওয়ে বোন। তখন অনেকগুলা অনেকগুলা কথা বইলা, এরপরে পট করে কয়ে বয়ে থাকে যা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটারও যদি মনে মনে যদি লাগিয়া যায় যে ছেলেটা তো দেখতে শুনতে অবশ্যই ভালো, ভালোই বোঝা যাইতাছে, তখন এই মেয়েও সঙ্গে সঙ্গেই বলে, তখন তার শরম লজ্জা কোনো কিছু থাকে না, তখন এই মেয়েও বলে যে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। এইটা হইল রূপক বিচ্ছেদ। আর আমি যে বিচ্ছেদের কথা বলছি, এটা হইল মহান স্রষ্টা আল্লাহ এবং রাসূলের বিচ্ছেদ। আমি তো ছোট মানুষ, আমি করব তিনটা করিয়া, আপনি করেন একটা করিয়া, আপনি যদি একটা একটা বাড়াইন তাহলে আমার আরেকটা বাড়বো, আমি একটা বাড়াইতাম না, তোমার যা মন চায় ইনশাল্লাহ, তোমাকে অনুমতি দেওয়া হইল, তোমার যা মন চায় তুমি বলবা ইনশাল্লাহ, মালিক আমাকে যতটুক তৌফিক দিছে ততটুক আমি বলার চেষ্টা করব, কারণ তুমিও আমার মানুষ আমিও তোমার মানুষ, আমি চাই না যে নিজেরা নিজেরার মধ্যে একটা কাজ্যা ঝগড়া লাগু। তো কয় ছোট মানুষ, আচ্ছা তোমার কাছে একটা আউট একটা পয়েন্ট রইল, আউট পয়েন্ট, আচ্ছা তুমি ছোট মানুষ কিন্তু তোমার স্বামী আমার ছোট ভাই সুলেমান, এই অত বড় বেটাটারে তুমি ছোট মানুষ হয়ে কি ভাই খাটাইতেছ, এইটা হইলো তোমার কাছে একটা পয়েন্ট। ওরে মদিনাতে শুয়ে আছে রাসূল, ওরে মদিনাতে শুয়ে আছে রাসূল, আমার নবীজির রওজাতে জানাই সালাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম। সর্বক্ষণ
কথায় স্মরণ রাখি সর্বক্ষণ। ওরে বনের পশু বেল নদীকে চিনে, ওরে বনের পশু বেল নদীকে চিনে, আমরা মানুষ হইয়া জীবনে কি চিনিলাম, আমি হইতে চাই নবীর গোলা, আমি হইতে চাই নবীর গোলা, যন্ত্রণা তবু ইসলাম প্রচার নবী করলেন ঘোষণা, তবু যাহে শুধু দিল যন্ত্রণা, তবু নবুয়তের কর্ম কোনদিন শেষ হবে না, সরকার এই হবিলে সদায় ধরে হইতে চাই না।